প্রাণাধিক বিনয়। তোকে আর কোনোদিনও চিঠি দিতে পারবো না, কথাও বলতে পারবে না, এমনকি তোকে চাক্ষুষ দেখার যেটুকু পথ ছিল সেটাও বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে এটা তোর কাছে আমার শেষ চিঠি। ভেবেছিলাম সারা জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ দিন আসবে সবেতে একে অপরের পাশে থাকব, কিন্তু সেক্ষেত্রে আমরা পরাজিত। আজকের দিনে বারবার মনে পড়ছিল তোর কথা, তাই এই চিঠি। তোকে বলেছিলাম মনে পড়ে, আমার মাকে আমি কখনো চোখে দেখিনি। জন্ম দেওয়ার সময়ই সে আমায় ছেড়ে চলে যায়। তবে তার চলে যাওয়াটা আমাকে আরো দৃঢ়মন্য করে তুলেছিল অল্প বয়স থেকে, কাজেই তোর ছেলে মানসিতে আমি এতটাও আঘাত পাইনি। যে নতুন নামগুলো তোর দৌলতে পেলাম সেগুলো মনের কোনায় যত্ন করে রেখে দেব আমাদের মুহূর্তগুলোর পাশে। বিচ্ছেদ জীবনে অনেক আসবে, তবে সবচেয়ে বেদনা হয় যখন অপরজন বিদায় না জানিয়েই চলে যায়। খুব অসহায় মনে হয় নিজেকে তখন, কিন্তু আজ আর অসহায় হওয়ার সময় পাব না। আজ আমি যাচ্ছি আমার জীবনের প্রথম স্ক্রিপ্ট রিডিং সেশনে, যেখানে আমি প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করব। তোর অহংকার আর আত্মশ্রেয়র প্রাচীর ভেঙে যদি এই চিঠি পড়িস তবে আমি খুশি হব। ভালো থাকিস, এতি দিয়া। ওরে বাবা, তোরা 5 মিনিট শান্ত হয়ে বসতে পারবি? আসবে নিশ্চয়ই, ওর নিজের ইন্টারেস্টেই আসবে। দেখ হয়তো নতুন জায়গা চিনতে একটু অসুবিধা। এসে গেছি, এসে গেছি। ওর জন্য কি একটা জল নিয়ে আয়। জল নিয়ে আয়। তবে শুরু করা হোক আমাদের আজকে স্ক্রিপ্ট রিডিং। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, ও হচ্ছে দিয়া ব্যানার্জি, আমাদের সিনেমার প্রধান চরিত্র, এবং ওই 4-5 খানা অ্যাড ফিল্ম করেছে। আচ্ছা, এবার স্ক্রিপ্ট রিডিং এর অ্যাকচুয়ালি শুরু করা হোক। ওভার টু বিশু। তো আমাদের গল্পটা প্রধানত একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেসকে নিয়ে। এবারে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নিও রিয়েলিস্টিক রাখার ব্যাপারটা, যাতে তার ক্যারেক্টারটা ভালো করে ফুটে ওঠে। জন্মের সময় আলো তার মাকে হারিয়ে ফেলে, সে তার মাকে কখনো দেখেনি। যতটুকু সে তার মায়ের ব্যাপারে শুনেছে সবই ওই প্রতিবেশী আর আত্মীয়দের থেকে। আলোর মা চাইতো যে তার সন্তান বড় হয়ে অভিনয় করবে। চারু, তুই এখানে কি করে এলি? চারু কি চারু? আমার নাম তো দিয়া, কিন্তু আমি তো তোর নাম চারু দেব ভেবেছিলাম। মা, তুমি জানিস তো চারু, যখন তুই আমার পেটে ছিলি তখন কতবার চারুলতা দেখতাম আর ভাবতাম আমার ছেলে হলে নাম রাখবো অমল আর মেয়ে হলে নাম রাখবো চারুলতা। কিন্তু আমার তো আর ভাবতে সেটা হলো না, জন্মানোর পর তোর মুখটাই আমি দেখতে পেলাম না। এখন তো এসেছি মা, এখন দেখে নাও। কি করে দেখবো বল, আমি তো আর এখানে নেই। চাটা আনা নাকি? এবার আসছি আমরা দ্বিতীয় দৃশ্যতে। দিয়া এখানে স্কুল ছাত্রী, ক্লাসরুমে প্রবেশ করলো সে। তাদের স্কুল ইউনিফর্মটা ছিল সাদা, নতুন স্কুল আর তার সেখানে প্রথম দিন।
ক্লাসের মাঝে যখন সে দেখলো তার ইউনিফর্মে একটা লাল ছোপ, আরে ভাবিস না অত, একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করে নেবো। তবে চিত্রনাট্যটা কিন্তু খাসা লিখেছিস বিশু, কি বলো দিয়া? তবে পরের দৃশ্যটা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ হোক। এবার আসছি আমরা আলোর যৌবন জীবনে। তার সৌন্দর্যের তারিফ না করে কেউ পারে না। মনে হয় যেন এক সুন্দর শীতল জলাশয়, যে শীতলতার স্পর্শ পেলেই এক অমৃত লাভ হবে। এইবারে তার জীবনে এলো এক নতুন অধ্যায়, প্রেম, আর যার সাথে হলো তার নাম বিনয়। কিন্তু বিনয় তার প্রেমের এই মূল্য দিতে পারল না। হারিয়ে গেল সেই প্রেম কোন এক অতল গহ্বরের নিচে। আঘাত পেল আলোই বেশি, কারণ এই বিচ্ছেদের পর তাকে নিয়ে রটল বদনাম, অনেক নতুন নামও পেল সেই জন্যে। ছোটবেলা থেকেই অনেক আঘাত আর হোঁচট খেয়ে আলোর আর ভয় লাগে না। এই চারুলতা দেখেই হোক বা নিজের মার সেই ইচ্ছে পূরণ করতেই হোক, কলেজ শেষ করে আলো প্রাণপণ ঢেলে চেষ্টা করে অভিনয় করতে। অনেক পরিশ্রম করেও ওই দু তিনটে নাটক আর এক ফিল্ম ছাড়া সে তেমন অডিশনে তার সাথে ঘটলো এমন এক ঘটনা। আচ্ছা, তাই এর আগে কোনো সিনেমা টিনেমা করেছো নাকি? ওই একটা দুটো অ্যাড ফিল্ম আর কি। আচ্ছা, তা তোমার বয়স কত? এই 21 বছর বয়স। তা যথেষ্ট তো বয়স হয়েছে। হ্যাঁ আর কি। শেষ দৃশ্য। আজ সকালে দিয়ার প্রথম ছবির স্ক্রিপ্ট রিডিং ছিল। সকালবেলায় তৈরি হতে হতে সে মিস করেছিল তার বাস। যথারীতি তার জন্য তার স্ক্রিপ্ট রিডিং সেশনে পৌঁছতে হয়ে গেল দেরি। ঘরে ঢুকে সে বসে পড়ল পেছনের সাদা চেয়ারটিতে। আর তখন সে বুঝল এতক্ষণ ধরে সে তার নিজেরই গল্প শুনছিলাম।